আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে মেসেজ দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমার জাদু আর ম্যাজিক দেখানোর কাজ শেষ হয়ে গেছে আজকের জন্য, তাই আমি এখন চলে আসছি আমার বাসাতে। আর এটাই হচ্ছে আমার নামি দামি বাসা, এখানে আমি ঘুমাবো। আর দর্শক বিন্দুদেরকে ঘুমানোর আগে একটু স্বাগত জানাবে তো হবে। আমি চলে আসছি। হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জাদু ম্যাজিক দেখার জন্য। ঠিক আছে, তাহলে আপনারা থাকুন, আমি ঘরে ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে একটু বিশ্রাম করি। দারুণ খেলা হয়েছে, দারুণ। ইগোর আর ইদোর কারণ ম্যাজিক দেখাইছে আমাদেরকে, দারুণ। আমার ম্যাজিক দেখার জন্য আমার তরফ থেকে সবাইকে আমি প্লেইং কিট দিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে বসে থেকে আমার ম্যাজিক দেখার জন্য। ওরে পুষ্কি ইঁদুর, আমি তোমাকে করছি খাওয়ার জন্য আর তুমি এখানে ম্যাজিক দেখাচ্ছ। দাঁড়াও আমি ম্যাজিক দেখাচ্ছি, চুপি চুপি এলাম তোমার কাছে। এবার তোমাকে ধরতে হবে জপ করে, 1 2 3। এইবার ইঁদুরটাকে আমি ধরেছি, অল্পের জন্য ইঁদুরটা পচকে গেল রে। সর্বনাশ, তম্বে ওপর থেকে চলে এলো, এইবার কি হবে আমার? এবার কি ইঁদুর বিড়ালের ম্যাজিক দেখাচ্ছে আমাদেরকে? এই ম্যাজিকটা কিন্তু দারুণ হচ্ছে, দারুণ। ইঁদুর বিড়াল ঝগড়া আমাদের দেখতে অনেক পছন্দ হয়। তম যেভাবে পেরে আসছে আমাকে ধরতে পারলে কে পেরবে? তাড়াতাড়ি বাসিটা বের করে ইগোর বন্ধুকে ডাকি। পু, ইগোর বন্ধু, আমি বিপদে, তাড়াতাড়ি আসো, তুমি এই বিড়ালের হাত থেকে বাঁচাও। এটা কি হচ্ছে রে বাবা? বাসি বাজানোর সাথে সাথে ইগোর করতে গেল। বাবা, তোমার হাত থেকে অল্পের জন্য ভেসে গেলাম, এবার আমার এই গন্ডার বন্ধুর সাহায্যে
জেরি বন্ধু কিছু একটা করো, ও জেরি বন্ধু কিছু একটা করো তাড়াতাড়ি। ইঁদুরের বাচ্চা, আমি তোকে ছাড়বো না, এখন আমি জঙ্গলি হয়ে আসছি, মনে হচ্ছে ব্রিজটা চিড়ে গেছে। দেখ ব্রিজটাকে ধরেছি, আমি তো আজকে তোদেরকে ব্রিজ থেকে নিচে পড়ে মরতেও দেবো না, কারণ তোদেরকে তো আমি মারবো। এখন এটাকে বাঁধা দরকার, এখানে একটা সাপ। হে সাপের বাচ্চা, দে তোকে দিয়ে রশির কাজ চালিয়ে দেবো, এখানে রশি কোথায় কাজে পাবো। বাঁধা হয়ে গেছে, এইবার এই ব্রিজ দিয়ে আমার যেতে হবে ওই শয়তান ইঁদুরটাকে ধরার জন্য, যেটা আমাকে ঈগল পাখির সাহায্যে শনাক্ত করেছে। এখন আবার পালাচ্ছে একটা গন্ডারের সাহায্যে। দাঁড়া পুষ্কি ইঁদুর, আমি আইতাছি। বন্ধু এবার দেখি তো পিছনে, হাই হাই তম্বির লাইট আছে, চলো আমরা তাড়াতাড়ি পলাই। বন্ধু তুমি টেনশন করো না, দিলাম লাভ। ইয়াহু, এই তো আমরা উপরে উঠে গেছি, আমাদের কোনো চাপ নাই। এখান থেকে ব্রিজ কই? হাই হাই, এবার আবার কি হবে? সর্বনাশ, এবার তো দেখি আমার জান দিয়ে টানাটুনি। ওরে বাবা, কোথায় যাব? ওরে না, আমি তো উপর থেকে নিচে পড়ে গেলাম, এবার আমাকে কে বাঁচাবে? জীবন আবার এনা টেনা, আজকে আবার কেউ বাঁচাবে না। হায় হায়, এবার আমি কি করি কিছুই তো বুঝতেছি না। নিচে তো পাথর, ওরে বাবা, পাথরে ঢুসকে চাপটা হয়ে গেলাম। ও বাপরে বাপ, ওরে কে ফিরে গেছি। যাক বাবা, একটু সোজা হয়েছি। আবার কোথায় যাচ্ছি? ও সর্বনাশ, মনে হচ্ছে পিছনে কিছু একটা ঢুকলো। ওরে, এবার কি হবে? না, আমার দ্বারা আর নড়াচড়া করা সম্ভব না, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে একেবারে পানির ভিতর ডুবে গেছি। সর্বনাশ, পানির ভিতরে কালো কালো এগুলো কি আসছে আমার দিকে? মনে হচ্ছে শয়তান বিড়ালটা শায়েস্তা হয়েছে। এই যে জেলি বন্ধু, চলো তোমাকে আমি আমাদের জঙ্গলে ঘোরাবো। আমাদের জঙ্গল থেকে বিভিন্ন মজার মজার খাবার এনে দেব, মজার মজার ফল। তুমি তুমি যতই খাইবা তত ততই মজা পাইবা। ঠিক আছে বন্ধু, আমি তোমাদের জঙ্গল থেকে মজার মজার ফল খেতে চাই, আর আজ থেকে আমি তোমার সাথে থাকবো, আর যাবো না। ঠিক আছে, তুমি না যাইও বন্ধু। যাক বাবা, আমি তো আজকে মরে গেছি পানির নিচে থেকে, কিন্তু না জীবিত আছি। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আমি নাকের মধ্যে একটা মনে হচ্ছে যুগ ধরে আছে, পুরো নাকটাই তার মুখের ভিতরে। এই যুগ চা কইতাছি, এ মারটান, হেইও আরো জুড়ে, ওরে মনে হচ্ছে নাক ছিঁড়ে যাবে, তার যুগ চাইবে না। ও বাপরে বাপ, কি ব্যাপার? যুগ আমি কটা চালাবো? আমার সারা শরীর তো যুগ আর যুগ। এবার কি হবে? ওরে না, আমাকে যুগ কে ফেললো? আমাকে কেউ ভাষা? ওরে যুগ, আমাকে কে ফেললো? ও লক্ষ লক্ষ যুগ আমাকে ধরেছে, কেউ ভাষাও। আর দূর 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 চাই, এই জঙ্গলে চিৎকার করে মরে গেলেও কেউ আসবে না আমাকে বাঁচাতে, আমার নিজেকে নিজেই বাঁচাতে হবে। দেখলে বন্ধু এই পলটা কত মজার, খাও, বেশ মজা করে খাও। আসলে বন্ধু, জঙ্গলে এই পলটা খেতে অনেক মজা, কারণ এই পল বানাতে কোনো সার প্রয়োগ করা হয় নাই, কীটনাশক প্রয়োগ করা হয় নাই, এই জন্যই এই জঙ্গলের পলগুলো বেশি স্বাদ। যত কাছি তত মজা পাচ্ছি। এইবার পুষ্কি ইঁদুর তোমাকে ধরেছি, এবার তোমাকে আমি মজা করে খাবো, আসো আমার সাথে। চিৎকার কর।
জেডি বন্ধুকে তো টম্বিরাল নিয়ে চলে যাচ্ছে। ওই টম্বিরাল ধারা কইতাছি। আমি আর দাঁড়াবো না, এবার ইঁদুরটাকে নিয়ে এখান থেকে আমি চলে যাবোই যাবো, আমাকে আর কেউ দাঁড়াতে পারবে না। পিছন দিকে দেখি তো ও গন্ডার আসতে দেখো কোনো লাভ হবে না। তুমি আমার জিহ্বা দেখো জিহ্বা, তুমি আমাকে আর ধরতে পারবে না। ওরে গেছি রে, গাছের সাথে কি একটা ডুস খেলাম রে। ও ডুসকে মনে হচ্ছে মাথা তো আমার ভেঙে গেল। শয়তান বেড়ালে হাত থেকে বেঁচে গেলাম। দেবে যাচ্ছি রে, এবার আমার কি হবে রে, এখান থেকে আমাকে কে বাঁচাবে রে। হায় হায় ওরে, এইবার বুঝি আমার বাঁচার কোনো উপায় নাই। হায় হায় আমি তো চোরা বাড়ির নিচে ডুবে গেলাম রে ভাই। ওরে কেউ তো আমাকে বাঁচাও, দূর কে বাঁচাবে। হায় হায় একটা রশি দরকার, দেখি তো হাত দিয়ে নড়াচড়া করে রশি পাই কিনা, গাছের লটক পাই কিনা। গাছের একটা লট পাইছি, যাক বাবা এটা তো ধরে আমি বেঁচে গেছি। পাবারে পাবারে পাবা, যাক অবশেষে এই গাছের লতের কারণে আমি বেঁচে গেলাম। এই গাছের লতকে আমি বস্তু খাওয়াবো, চকলেট খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো। সে আমি তো বুঝলাম, কিন্তু এটা কোন ধরনের গাছের লত রে বাবা, এটাই তো আমি বুঝতেছি না। বুঝো নাই বুঝবে, চকো তুমি আমার পেটে যাবে। আসো আসো, তোমাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। আহা, অনেকদিন ধরে এমন মজার বিড়াল আমি কোনোদিন খাই নাই। ওরে না, আমাকে খাইও না। হায় হায়, এবার আমি কোথায় যাই রে ভাই? এবার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, জায়গা একটাই, সাপের পেটে। আমাদের সাথে পাঙ্গা নিয়েছিল টম, তাই না জেরে বন্ধু? আমরা এখন জঙ্গলে বসে বসে পলকাবো, আর টমকে খাবে একটা সাপ। আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমরা এখন পলকাচ্ছি জঙ্গলে লতে শুয়ে শুয়ে। ওই যে দেখো সাপটা টমকে কি করে নিয়ে যাচ্ছে। আজকে আমার অনেক মজা হবে, আজকে বিড়ালটাকে কেড়ে আমার পেট টান্দা হবে। আহা পেট টান্দা তো দুধ নিয়ে টান্দা। আমি আসছি আর ইঁদুরটাকে ধরে খাবো, আর আমার পেট ঠান্ডা করবো। আর এখন তো দেখছি আমাকে একটা সাপ ধরে খাবে, আর এখন সাপের পেট ঠান্ডা হবে, আর আমার পেট থাকবে তো দূরের কথা, আমি নিজেই থাকবো না। আর আসলে আমি বিড়াল খেতে অনেক পছন্দ করি, আমি হচ্ছি বড় সাপ। বড় সাপরা বিড়াল খেতে বেশি পছন্দ করে। আহা বিড়ালকে আমি অনেক ভালোবাসি শুধু খাওয়ার জন্য। আজকে খাবো, মজা পাবো। বিড়ালকে নাকি অনেক ভালোবাসে শুধু খাওয়ার জন্য, এইবার বুঝা গেছি। আমি জায়গা মতো ধরা খাইছি, আজকে বাঁচার কোনো উপায় নাই। আসলে দুষ্ট লোক আর দুষ্ট বিড়ালরা এভাবেই শেষমেশ ধরাটা খায়। অবশেষে ওই সাপের হাত থেকে আমি কোনো মতে বেঁচে গেলাম, কিন্তু ওই সাপের হাত থেকে বেঁচে গেলেও বাসায় ফিরে কি আমি আর শান্তি পেলাম? ইম্পসিবল। বাসায় আসার পরেও ওই জেলের সাথে আমার দিনরাত 24 ঘন্টা, টুকু 2 ঘন্টা বেশি করতে গেল, দিনরাত 24 ঘন্টা শুধু ঝগড়া আর ঝগড়া হয়। এই যে দেখুন না, বাড়ির ভিতর জেরি কি সাজিয়ে রেখেছে, আমি কিন্তু ওইদিকে ঘুমাচ্ছি না দেখে। আর এইদিকে জেরি খেলাধুলা করার জন্য ঘরের ভিতরে ঘরটাকে সে মাঠ বানিয়ে ফেলেছে খেলাধুলা করার। আসলে আমি যেখানে ঘুমাচ্ছিলাম আমার সাথেই একেবারে ঘষে একটা দৌড়াদৌড়ি করার জন্য পাইপ লাগিয়েছিল, যে পাইপটা আমার সাথে ঘষে ঘষে উপরে একটা এলান ঘড়ির উপরে উঠেছিল। আর সেই এলান ঘড়ির উপর থেকে যেন কোথায় পাইপটা গিয়েছিল, যেখানে আমি ছিলাম না। আসলে আমি তো এখন নাক দেখে ঘুমাচ্ছি, পরেরটা কি হচ্ছে সেটা এখন অবশ্য বুঝতে পারবো না, কিন্তু এটা দিয়ে কিছুক্ষণ পরে আমি ঠিকই বুঝতে পারবো, যখন আমার 12টা বাজাবে জেরি, আর তার সাথে আমিও তার 12টা বাজাবো। এমনকি 12 দোকানে 24টা জেরি বাজাতে যাবো, আর জেরি 12 দোকানে 48টা বাজিয়ে দেবে আমার। আমি কি, আমি হচ্ছে একটা পুতুল, আমাকে দেখুন কিভাবে দাঁড় করায় রাখছে এখানে, এখন আবার এসে আমাকে পেলে দেবে। আরে পেলে তো আমি অবশ্যই দেব, তোমার মতো পুতুল দিয়ে আমি কি করবো গো? তুমি যাও, তোমার মতো পুতুলের আমার দরকার নাই, এখানে তুমি থাকলে তো আমার লাভ হবে না। যাক পুতুলটাকে ভেঙে একেবারে চুমার করে দিয়েছি, ল্যাংটা বাবার মাজারে পাঠিয়ে দিয়েছি। আসলে পুতুলের গায়ে যত জিনিসপত্র ছিল
এবার পায়ের স্কেটিংটা নিয়ে নিতে হবে। এবার ওই বানানো আমার খেলনা জিনিসের উপর দিয়ে আমার স্কেটিং করতে হবে। মাই স্কেটিং অচ কিনা গেছস কিনা বললে আমারে, আমি এখন মাইকো চালাই ডাকার শহরে, আর মাইকো নারে শতালাই জাগবা। এখানে একটা দূরবীন দেখা যাচ্ছে, এই দূরবীন দিয়ে দেখি তো আমি স্কেটিংটা কোন দিক দিয়ে চালাবো। প্রথমে কোন দিক দিয়ে যেতে হবে স্কেটিংটা দিয়ে? এটার উপরে। এরপর এটার উপর থেকে কোথায় যেতে হবে? মনে পড়েছে, মনে পড়েছে, ও যে ক্যাশ প্রেস, এখানে দিয়ে একটা রশি আছে, সে রশির উপর দিয়ে যেতে হবে। তারপর মাইকন, ওরে আমি যেখান দিয়ে যাবো বলতেছি এখানে তো টমের একটা পঙ্গি, তম তো পাত্রতে রেখেছে আমাকে ধরার জন্য, বেসারা তম বেড়াল, আমাকে ধরবে সে একেবারে ইম্পসিবল, আমাকে ধরা একেবারে সম্ভব না। যাই হোক, এখন আমি আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমার স্কেটিং আমি শুরু করে দিই। হ্যাঁ কি ভাবছে, আমাকে ধরে ফেলবে? ইম্পসিবল, আমাকে ধরা এত সোজা না, আমি এভাবে যাব, এমন করে যাব, টম কেন, তবে নানা আসলে আমাকে ধরতে পারবে না, দূর, তোমার আবার নানা আসলো করতে গিয়ে, নানাকে হ্যাঁ তো জানেই না। যাক, আমি প্রথমে লোহার সিগনালের উপর দিয়ে স্কেটিং করে যাচ্ছি তো যাচ্ছি, দারুণ মজা পাচ্ছি। ওহো, হাই স্পিড একটা একটা আবার ভয় করতেছে, ওরে সামনে এরান করি, যাক এরান করি তো দুষ্কে উপরে উঠে গেলাম, এবার আমি কোথায় যাবো? নিচে একটা পাইপ দেখা যাচ্ছে, পাইপটার উপরে উঠতে হবে। এইবার আমার স্পিড তো আরো বেড়ে গেছে, মনে হচ্ছে আমি এখন তুফান হয়ে গেছি, যেদিক দিয়ে যাবো সব তুফানের মতো একেবারে শেষ করে দিয়ে যাবো। টম ঘুমাচ্ছে, টমকে আমি তুফানের মতো শেষ করে যাই। কি ব্যাপার, আমার গায়ে বাতাস লাগতেছে কেন? এরে মনে হচ্ছে তো আমার গায়ে কোনো পোশাক নাই, পোশাক সব খুলে ফেলেছে, কিন্তু কার এত বড় সাহস? আরে এটা তো দেখে মনে হচ্ছে জেরি, ও জেরির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে ল্যাংটা বাবা বানাইয়া তুই এখন যাচ্ছিস কোথায়? দাঁড়া, এইবার এই বলটাকে ঢিল মারবো, তারপর জেরি একা থেকে পড়ে যাবে। এই নাও, এবার তালা সামলাও। দারুণ মজা হচ্ছে, আজকে আমি দারুণ ভাবে স্কেটিং বুট চালাচ্ছি, এটা আমি দারুণ মজা পাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। ও তোরা দেখতে দেখে চাইয়া আনন্দ, এখন গান গাইতে মন চাচ্ছে তাই তো গান গাচ্ছি। ও তোরা দেখতে চাইয়া আমি এখন স্কেটিং চালাই কোন পথ দিয়া, ও তোরা দে সে মাছ খাইতে আসছিল, মাছ খেতে এসে মাছ খাইতে পারে নাই। হা হা,
দিল কিছু দিয়ে ওরে ইনজেকশন গুঁতা দিল নাকি কে কি এগুলা ওরে না আমার পিছনটা পুটু করে দিল ও জেরির বাচ্চা টম দেখো আমার জিব্বা এখন হাসছো না কেন হাসো হাসো আর তুমি আমার জিব্বা দেখো তবে রে পুষ্টি ইঁদুর এইবার তো তোরে খাইছি রে দাঁড়া আজকে তোর কবর আছে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না সর্বনাশ তোম তো মনে হচ্ছে তেরে মেরে আসছে হায় হায় তোরে বাবা তাড়াতাড়ি পালাতে হবে রাত না দিলে ধরাটা খেয়ে গেছিলাম যাক এইবার একটু তোমকে সাহায্য করতে হবে পালাতে হবে আর তার জন্য স্কেটিং এর স্পিডটা আরেকটু বাড়াতে হবে এবার ব্যাগের উপর উঠতে হবে তারপর বইয়ের আলমারির উপর উঠতে হবে এরপর একেবারে তোমার মাথার উপর পড়তে হবে এরপর তোমার মাথা দিয়ে আবার এখান থেকে চলে যেতে হবে ইয়াহু টম তুমি থাকো তোমার মাথাটা একটু গোসা মাথা দিয়ে আমি চলে গেলাম এটা কি হলো আমার মাথাটা চ্যাপ্টা করে চলে গেল পুষ্কি ধরে এত বড় সাহস ওই যাই দাঁড়া কইতাছি আজকে তো তোর কবর আছে তুই আমার মাথা চ্যাপ্টা করে পালাবি আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব ইম্পসিবল তোকে আমি এখনই ধরু এই ইঁদুরটা কোথায় গেল ইঁদুরটা তো চলে গেল রাস্তায় এবার কি করি ইঁদুরটা যাচ্ছে স্কেটিং কার দিয়ে আর আমি যাব হেঁটে এভাবে তো ইঁদুরটাকে ধরা যাবে না তাহলে কি করা যায় ইঁদুরটাকে ধরার জন্য আমার একটা বিহিত করতে হবে হ্যাঁ এখানে তো মনে হচ্ছে স্কেটিং এর জিনিসপত্র সবই দেখা যাচ্ছে হ্যামলেট তারপর ও একটা সাইকেল একটা ব্যাগ তার মানে ওই ইঁদুরটাকে ধরার জন্য যা যা আমার দরকার সব আমি পেয়ে গেছি পুষ্কি ইঁদুর এইবার দেখি আমার হাত থেকে তুমি পালাও কি করে তুমি যেখানেই যাবে আমি তোমাকে সেখানেই ধরু তাড়াতাড়ি সামনে একটা ঘর দেখা যাচ্ছে এটার ভিতরে ঢুকে গেলাম হায় হায় তোমরা তো এই ঘরের ভিতরে ঢুকে গেছে এবার আমি কোন দিকে যাব রে বাবা কিছুই তো বুঝতে পারতাছি না কোন দিকে পলাই কোন দিকে পলাই কোন দিকে গেলে তোমরা আমাকে ধরতে পারবে না যাক বড় লোকের ঘরে ঢুকে গেছি এবার দেখি তোমরা আমাকে ধরে কি করে জেরির বাচ্চা জেরি তুই বুলডগের ঘরে ঢুকেছিস বের হ কইতাছি তোকে আমি এখনই ধরুম কোথায় গেলে ইঁদুরটা ইঁদুরটা পালাইছে কোথায় ইঁদুরটাকে তো দেখতে পাচ্ছি না আর বুলডগ গেল কোথায় বুলডগের ঘরে আবার তোমার শুধু জিনিসই দেখা যাচ্ছে বোকা বেরাস আমি কিন্তু বের হয়ে গেছি নিজের চিত্র দিয়ে আর সে কিন্তু এখন আমাকে খুঁজে বেড়াচ্ছে আসলে এটা তো বুলডগের ঘর না এটা একটা হিংস্র প্রাণীর ঘর আমি ভালো করে জানি কোন হিংস্র প্রাণীর ঘর ওই যে সেটা ওখানে কর্ত করতেছে কি করা যায় হিংস্র প্রাণীকে এখন ডাকতে হবে হ্যালো হিংস্র প্রাণী বন্ধু এইদিকে আসো দেখো তোমার ঘরে চুর ঢুকেছে চুর আমার মাথার রাগ বেশি আমার রাগ হলে আমি মাটি গর্ত করি কি ব্যাপার জেরে ডাকছে আর আমার ঘরে নাকি চুর ঢুকেছে কোথায় চুর ওই যে সোনা দানা খোঁজার জন্য তোমার ঘরের জিনিসপত্র সব পেলে দিচ্ছে এটা তোমার ঘরে চুরি করতেছে দেখো ভালো করে দেখো সব কিছু ঘর থেকে পেলে দিচ্ছে তাড়াতাড়ি আসো ধরো আমার ঘরে চুরি আমার ঘরে চুরি ছাড়বো না আমি কামড়ে পাতা পাতা করে দেব ওই চোরের ঘরে চোর দাঁড়া তোকে এখন এক কামড় দেব তোর কত বড় সাহস ব্রেক দিয়েছে কামড় ওরে বাবা রে গেছি রে কি কামুর আমাকে দিল রে ও মনে হচ্ছে আমার লেজটা কামুর দিয়ে খেয়ে ফেলেছিল জেরি তোমাকে অসংখ্য ধন্যবাদ চোরটাকে ধরিয়ে দেওয়ার জন্য আসো আমরা হ্যান্ডশেক করে আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই ওরে গেছি রে আমি কোটে গেছি রে শব্দ করলো কি হায় হায় তোম তো হিংস প্রাণীর উপর পড়ে একেবারে মাটি নিচে কুটে গেছে সর্বনাশ এবার তো একেবারে জল তুফান হবে আমি থাকবো না পালাবো কিছুই বুঝতে পারতাছি না বাবারে বাবারে বাবা মাথাটা ঘুরতেছে বন বন করে পুষ্কি ধরে বাচ্চা তুই একেবারে দাঁড়িয়ে আছিস এখন তবে রে আজকে তোর খবর আছে হেসে হেসে পালাচ্ছিস না দাঁড়া এখনই এটি তোকে আমি ধরার জন্য অলে বাবা মাথাটা এখন আবার বন বন করে ঘুরছে বাবারে বাবা কি বিড়ালের কবলাই না পড়ছিলাম যাক বেঁচে গেছি অবশেষে হাই হাই ওই হিংস প্রাণী আমি দেখছি টমকে কামড় দিয়েছে তাড়াতাড়ি পালায় আমাকে আবার টম কামড় দিতে পারে ওরে কোন দিকে যাবো এখন এই ঘরের ভিতরে তাড়াতাড়ি ঢুকে পড়ি ঢুকে পড়েছি জেরির বাচ্চা তুই ঘরের ভিতর ঢুকে পড়েছিস সমস্যা নাই আমি ঘরের ভিতর ঢুকে পড়েছি এবার দেখি আমার হাত থেকে তোরে বাঁচাই কে ইয়াহু
ইঁদুরটাকে ধরেছি ধরেছি। ওহ পুষ্টি ইঁদুর, এবার দেখি আমার হাত থেকে তোকে বাঁচাই কে। তোকে অনেক কষ্ট ধরেছি, তোর জন্য হিংস্র প্রাণীর কামড় খেয়েছি। তোমাকে হিংস্র প্রাণীর কামড় খাইছে, তাহলে তো তোমার কবর আছে ওইদিকে, আবার চাঁদ উঠতেছে মনে হয়। সর্বনাশ, চাঁদনি রাতে তো তোম আবার নিজেও হিংস্র প্রাণী হয়ে যাবে, কারণ হিংস্র প্রাণীর কামড় যারা খায় ওরাও হিংস্র প্রাণী হয়ে যায়। আমি তো সেটাই শুনেছি জাদুকরের কাছে। হ্যাঁ, তোমার তোমার কিছু করতে পারবে না। এই যে খাও পিছে তো দেখো পিছে চাঁদ উঠে গেছে, চাঁদ। তার মানে বুঝতে পারছো আজকে তোমার খবর আছে। ইঁদুরটা কয় কি, চাঁদের সাথে আমার সম্পর্ক কি, ব্যাপারটা আমি কিছুই বুঝতাছি না। ওই জেরি, চাঁদ উঠছে তো আমার কি হয়েছে, তাতে আমার কি যায় আসে। তোমার পিছনে চেয়ে দেখো, তুমি কিন্তু ওই হিংস্র প্রাণীর কামড় খেয়েছো, আর কামড় খেয়েছো মানে এই চাঁদনি রাতে তুমি নিজে একটা হিংস্র প্রাণী হয়ে যাবে, একটু পরে রিয়াকশন করবে। কি বলে ওরে, তাই তো দেখছি আমার শরীরটা কেমন জানি করছে। হায় হায়, মাথাটা ঘুরছে আর শরীরটা এখন কাঁপছে। ওরে আমার সাথে কি হচ্ছে রে, আমার হাত বেশি কাঁপছে, মনে হচ্ছে হাত দিয়ে আমার লম্বা লম্বা নখ বের হয়েছে। ওরে, এত লম্বা নখ আমার হাত দিয়ে বের হলো, ব্যাপারটা তো আমি কিছুই বুঝতেছি।